नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তুপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নম্বরে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। প্রিয় দর্শক বন্ধু, জ্যোতির্বিদ্যার দিক থেকে 2021 বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বছর মোট 4টি গ্রহণ রয়েছে। এর মধ্যে 2টি চন্দ্রগ্রহণ আর 1টি সূর্যগ্রহণ হয়ে গেছে, আর এই বছরের শেষ গ্রহণ বা সূর্যগ্রহণ আগামী 4ঠা ডিসেম্বর 2021 শনিবার অনুষ্ঠিত হবে। গত 10ই জুন বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থেকেছে বিশ্ববাসী। এটি আংশিকভাবে ভারতবর্ষের লাদাখ এবং অরুণাচল প্রদেশ ছাড়া আর কোথাও দেখা যায়নি। অন্যদিকে গত 19শে নভেম্বর এই বছরের শেষ চন্দ্রগ্রহণও অনুষ্ঠিত হয়ে গেছে, এটিও ভারতবর্ষ থেকে আংশিক দেখা গেছে। আগামী শুক্লপক্ষের অমাবস্যা তিথিতে হবে এই বছরের শেষ সূর্যগ্রহণ। এই গ্রহণটি 4ঠা ডিসেম্বর সকাল 10টা 59 মিনিট থেকে শুরু হবে। পূর্ণ গ্রাস আরম্ভ হবে দুপুর 12টা 33 মিনিটে, আর পূর্ণ গ্রাস শেষ হবে দুপুর 1টা 34 মিনিটে। এই পূর্ণ গ্রাসের সর্বোচ্চ স্থিতি থাকবে 1 মিনিট 57 সেকেন্ড, আর এই গ্রহণ সমাপ্তি ঘটবে অপরাহ্ন 3টে 7 মিনিটে। সুতরাং এই সূর্যগ্রহণের স্থিতিকাল হল 4 ঘন্টা 8 মিনিট। আপনারা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা এই সময়গুলোর সঙ্গে 30 মিনিট আরও যোগ করে নেবেন, তাহলে আপনারা আপনাদের স্থানীয় সময় পাবেন। এবার আমরা জানব যে এই গ্রহণটি কোন কোন জায়গা থেকে দৃশ্যত হবে। ভারতবর্ষ থেকে দৃশ্যত হবে, বাংলাদেশ থেকে কি দৃশ্যত হবে? মূলত এই গ্রহণটি দেখা যাবে দক্ষিণ গোলার্ধ থেকে। দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে এই গ্রহণটি দৃশ্যত হবে। এটি ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না। যেহেতু এই গ্রহণ ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে অদৃশ্য, তাই এই গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধি নিষেধ নেই। প্রিয় দর্শক বন্ধু, এই আগামী 4ঠা ডিসেম্বর 2021 শনিবার যে সূর্যগ্রহণটি অনুষ্ঠিত হবে, সেই গ্রহণটি অনুষ্ঠিত হবে বৃশ্চিক রাশিতে। সেই দিন এই বৃশ্চিক রাশিতে সূর্য, কেতু, চন্দ্র এবং বুধ একই সাথে অবস্থান করবে। এই পরিস্থিতিকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। কিছু কিছু রাশি এর ওপর বিশেষভাবে প্রভাব পড়বে, সে নেগেটিভ প্রভাব হতে পারে, পজিটিভ প্রভাবও হতে পারে। তবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য বলা হচ্ছে যে খুব সাবধানে থাকার জন্য, কারণ যেহেতু এই গ্রহণটি বৃশ্চিক রাশিতেই অনুষ্ঠিত হতে চলেছে, তাই এই সময় এই রাশির জাতকদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে। তবে দর্শক বন্ধু, এই গ্রহণ চলাকালীন কিছু বিশেষ বিধি নিষেধ অবশ্যই মানা উচিত। যেমন গ্রহণ চলাকালীন ইষ্ট দেবতার নাম বা যারা যারা দীক্ষিত তাদের গুরুর নাম স্মরণ করা অবশ্যই উচিত। গ্রহণ শুরু হওয়ার আগে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে নিতে পারলে খুব ভালো। যারা খাওয়া দাওয়া সম্পূর্ণ করতে পারছেন না গ্রহণের পূর্বে, তারা অন্তত খাওয়া দাওয়ার সামগ্রীতে তুলসী পাতা দিয়ে রাখুন। গ্রহণ চলার সময় ঈশ্বরের মূর্তি, দেব বিগ্রহ ইত্যাদি স্পর্শ করা উচিত নয়। গ্রহণের সময়
ঘুমিয়ে থাকা বা শুয়ে থাকা একদমই উচিত নয়। গর্ভবতী মহিলারা এই সময় গ্রহণ দর্শন করবেন না। যদিও ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দৃশ্য তো হবে না, তাও এখন অনলাইনের দৌলতে বা নাসার লাইভ টিভির দৌলতে অনেকেই গ্রহণ তাদের মোবাইলে দেখতে পায়, তাই আপনারা এই গ্রহণ দর্শন করবেন না। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।